সরঞ্জাম এবং কলাকৌশল। আমরা ফ্যাশন পোর্টফোলিও তৈরি করার প্রক্রিয়া দেখি। প্রক্রিয়া প্রদর্শন করা। ফ্যাশন কোম্পানিগুলো ফ্যাশন ডিজাইনের প্রক্রিয়ার একটি প্রতিরূপ দেখতে পছন্দ করেন, যা হচ্ছে চূড়ান্ত ডিজাইন পর্যন্ত পৌঁছানোর প্রতিটি ধাপ। সৃজনশীল গবেষণা। এখানে আপনার দেখাতে হবে আপনি বর্তমানের ফ্যাশন, রং, কাপড়, গঠনবিন্যাস কতটুকু বোঝেন, এবং চিত্রিত করতে হবে যে আপনি বর্তমানের ফ্যাশন মূল বিষয়ে কিভাবে চেনেন। আপনার চিন্তা করতে হবে যে আপনার গবেষণায় আপনি বিচক্ষণ ও একজন বিশেষজ্ঞের মতো কিভাবে প্রদর্শন করবেন। সাধারণত ক্রিয়াভাব বোর্ড ও বর্তমানের ফ্যাশনের বোর্ডে দ্বারা আপনি দেখতে পারেন যে আপনি কিভাবে আপনার গবেষণা ফলপ্রসূ করেন। উন্নয়ন। একটা ভালো ফ্যাশন ডিজাইনার নিজের বেশিরভাগ সময় ডিজাইনের উন্নয়নের পিছনে ব্যয় করেন। একটা কল্পিত বিষয় কিভাবে চূড়ান্ত অঙ্গাবরণে, ছাপে অথবা গ্রাফিক্সে পরিবর্তন হয়, এটা দেখানো অনেক জরুরি। শ্রেণী বাছাই করা। সবচাইতে সেরা কাজ একত্রিত করা এবং সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে বাছাই করা। চিত্র অন্তর্গত করা। আপনার চিত্র আপনার ডিজাইনের মূল উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে। আপনার রেখার চিত্র অথবা ডিজাইনের চিত্র প্রদর্শন করুন। আপনার অনুপাতিক ফ্ল্যাট 2D চিত্র সমস্ত স্তর, পূর্ব লেক, সেলাই করা ও খোলাসহ নির্মাণের জন্য দরকার। এগুলোর নমুনা আপনার ডিজাইনের পোর্টফোলিওর সাথে প্রদর্শন করে আপনি দেখাতে পারবেন যে আপনি কিভাবে আপনার কল্পিত বিষয়ে চূড়ান্ত রূপ প্রদান করতে পারেন। নমুনা। আপনি আপনার ডিজাইনের জন্য যে কাপড় ব্যবহার করতে চান তার নমুনা দেখান। ডিজিটাল ছবি। আপনি যে জামা তৈরি করেছেন তার ডিজিটাল ছবি বিভিন্ন দৃষ্টির ক্ষেত্রতে দেখান এবং প্রতিটি জামার জন্য একটি করে পাতা সাজান, যাতে জামার সামনের দিক, পিছনের দিক ও দুপাশ প্রদর্শন হয়। ছবিগুলো যেন একটি বিশেষজ্ঞের স্তরে হয়। প্রণালী করা। আপনার ফ্যাশন পোর্টফোলিও ফ্যাশন কোম্পানি অনুযায়ী প্রণালী করুন। প্রতিটি ফ্যাশন কোম্পানি নিজের চাহিদা অনুযায়ী সক্রিয় থাকে, যার অনুযায়ী আপনাকে আপনার ডিজাইন প্রণালী করতে হবে। আপনি যে ব্র্যান্ডের কোম্পানির জন্য পরস্পর সাক্ষাৎ দিতে যাচ্ছেন তার অনুযায়ী নিজের কাজ সাজিয়ে ফেলুন। আপনি যদি মহিলাদের পোশাকের জন্য পরস্পর সাক্ষাৎ দিতে যাচ্ছেন, তাহলে বাচ্চাদের পোশাকের ডিজাইনকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না।